हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आई एम ऑरित्र। तो आज के देवदा जन्मदिन, तो फर्स्ट ऑफ ऑल हैप्पी बर्थडे देवदा। तो প্রথম তো আমি জিত ফ্যান্সদেরকে একটা কথা বলতে চাই এই ভিডিওর মধ্যে, যে জিতের জন্মদিনের দিনকে আমি কোনো পার্টিকুলারলি ডেডিকেটেড ভিডিও বানাইনি। এটা অনেকে বলতে পারে যে কেন বানাওনি, কারণ সেদিনকেই চেঙ্গিজের টিজার বেরিয়েছিল, সেটা রিভিউ করেছিলাম ইত্যাদি করেছিলাম, তো সেটা নিয়ে অলরেডি ভিডিও এসেছিল। তো তাই জন্য আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও বানানো হয়নি। তো সেই জন্য প্লিজ কমেন্ট সেকশানে এসে আলাদা করে গালাগালি করবেন না, প্লিজ। আচ্ছা, আর আজকে দেবের জন্মদিনে কোনো সেরকম আলাদা করে অ্যানাউন্সমেন্ট বা কোনো পোস্টার ইত্যাদি কিছুই নেই, যেখানে অ্যাকচুয়ালি কিন্তু বাঘাযতীনের একটা পোস্টার ইত্যাদি কিছু আনা যেতে পারতো, সেটা দ্যাট উড হ্যাভ বিন আ গুড থিং ফর দ্য ফ্যান্স। এবার এই ভিডিওর মধ্যে আমার যেটা বিষয়বস্তু, যে আমি যখন প্রজাপতি ছবিটা দেখছিলাম, মানে আমার ভিডিও টপিকটা আগে আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আমরা আমাদের ছোটোবেলার দেবদাকে দেখতে চাই। একদম সোজা, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাটা বলে দিলাম প্রথমে, কেন সেটা বলছি, কারণ কেন এটা আমি ফিল করছিলাম যখন আমি প্রজাপতি রিভিউ করেছি। ফিল্ম কম্প্যানিয়ান লোকালে রয়েছে, আপনারা এখনও যারা দেখেননি চেক আউট করতে পারেন। সেখানে আমি ছবিটা আমার ভালো লেগেছে, আমি এনজয় করেছি, কমেডিটা আমার জন্য ওয়ার্ক করেছে, মিঠুনদার পারফরমেন্স ভালো লেগেছে, ইমোশনাল সিনস, মিঠুনদা মমতা শঙ্করের মধ্যে কেমিস্ট্রি দ্যাট রিয়েলি ওয়ার্কড ফর মি, আর যে জোকসগুলো ছিল, কিছু কিছু পলিটিক্যাল কমেডি ছিল, সেগুলো ওয়ার্ক করেছে আমার জন্য। টনিকের থেকে হাজার গুণা বেটার ছবি প্রজাপতি। কিন্তু আমার ওখানে কমেন্টে অনেকে লিখেছে যে তুমি সিনেমাটা দেখলে তুমি দেবদার তো প্রশংসা করলে না, অনেকে লিখছে দেবদার প্রশংসা করতে কি তোমার প্রবলেম হয় ইত্যাদি। আমি যখন ছবিটা দেখছি, আমি সত্যি বলছি ছবিটা আমি কার, মানে এই ছবিটা কার ছবি? এই ছবিটা অ্যাকচুয়ালি মিঠুনদার ছবি, এবং দেব পোস্টারে রয়েছে বা এই কম্বিনেশনটাকে নিয়ে প্রমোট করা হয়েছে, দেব প্রমোট করেছে ছবিটা, কিন্তু কোথাও একটা গিয়ে মানে তার ছবি নয় এটা। হি ইজ প্লেইং আ সাপোর্টিং অ্যাক্টার, ইটস আ কাইন্ড অফ এক্সটেন্ডেড গেস্ট অ্যাপিয়ারেন্স কাইন্ড অফ। তার কিন্তু সেরম অত ভালো সিনস নেই, পুরো সব সিনস মিঠুনদা পেয়েছে, মিঠুনদাই একা টেনে দিয়েছে। এবার সেটা কোথাও গিয়ে, আমি যেহেতু ফ্যান এবং দেবকে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, সে একজন স্টার, এই জিনিসটা আমার কাছে কোথাও একটা ডাইজেস্টেবল নয়। হয়তো বিজনেস ভেঞ্চার ওয়াইজ ইটস ভেরি প্রফিটেবল, ছবিটা খুব চলছে, হলে লোকে গিয়ে দেখছে, ফ্যামিলি অডিয়েন্স দেখছে, দ্যাট ইজ ভেরি ফাইন, কমপ্লিটলি ফাইন। প্রডিউসার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে দিস ইজ কমপ্লিটলি ফাইন। কিন্তু কোথাও আমরা যখন মানে দেব মানে হিরো, আচ্ছা আজকে হিরোগিরি যে ছবিটা ছিল, সেটা রিমেক ছবি হোক যাই ছবি হোক, সেটা কিন্তু দুজনের ইকুয়াল একটা স্পেস ছিল। আজকে যখন আমরা জিত এবং মিঠুনদার ছবি ছিল যুদ্ধ, সেটাতে দুজনের ইকুয়াল স্পেস ছিল, বোথ ওয়ার দ্য হিরোজ। হিরোগিরিতেও কিন্তু একটা টাসেল ছিল মিঠুনদার এর মধ্যে, দেবের মধ্যে। এখানে ইট ইজ ওনলি অ্যাবাউট মিঠুনদাস ফিল্ম। সেটা একটা কোথাও গিয়ে ফ্যান হিসাবে, কারণ আপনারা হয়তো আমাকে যাই গালাগালি করুন, যাই বলুন, আমি কিন্তু আপনাদের আগে আপনাদের থেকে বড় ফ্যান। আমি আমি ক্রিটিসাইজ করি, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট আমি কিন্তু ফ্যান। আমি কিন্তু এই ছবিগুলো, যে চ্যালেঞ্জ, পরাঞ্জয় জলিয়ারে, পাগলু, রোমিও, খোকা বাবু, খোকা 420, বলো না তুমি, আমার মাল্টিপল টাইমস দেখেছি, লে ছক্কা, দুই পৃথিবী, এবং সেটা আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবার যারা আমরা ওই ফেজটা দেখে এসেছি, তারা আমরা এই জিনিসটা আমার কাছে অ্যাকসেপ্ট করতে খুব প্রবলেম হচ্ছে যে দেব ইজ প্লেইং আ সাপোর্টিং ক্যারেক্টার ইন আ ফিল্ম। এটা আমি নিতে পারি না, মানে আমি একটা স্টার হু ইজ মানে ভেরি অ্যাক্টিভ, সে কী করে মানে একটা সাপোর্টিং অ্যাক্টার প্লে করতে পারে, এবং কন্টিনিউয়াসলি এটা হয়ে যাচ্ছে। এটা টনিকের ক্ষেত্রেও হয়েছে, এটা কোথাও গিয়ে একটা কিশমিশেও আপনি দেখবেন, খরাজ মুখার্জির প্রচণ্ড হাইলাইট পেয়ে যাচ্ছে ছবির মধ্যে, দেব কোথাও একটা গিয়ে পরে সাইডলাইন হয়ে যাচ্ছে। সে এই জিনিসটা না মানে বারবার, এত একটা ছবিতে হলো, একটা ছবির ক্ষেত্রে করলো ঠিক আছে, কিন্তু বারবার মাল্টিপল ছবির ক্ষেত্রে হলে সেটা কোথাও গিয়ে একটা ফ্যান হিসাবে আমাকে দুঃখ দেয়, সিরিয়াসলি বলছি। তো আমি এটাই রিকোয়েস্ট করবো যে আমাদের যে ছোটোবেলার যে দেব ছিল, সেই যে এরার দেব ছিল, বছরে দুটো প্রজাপতি করো, দুটো অন্য ছবি করো, যা খুশি করো, কিন্তু একটা ছবি অ্যাটলিস্ট কমার্শিয়াল হোক, এবং সেইটা ওই ফ্লেভারটাকে রেখে। সেই কমার্শিয়ালটা আমি বলছি না যে এটা পাগলুই এক্স্যাক্টলি বানিয়ে দিতে হবে, আজকের দিনেও আজকের দিনের সেন্সিবিলিটি নিয়ে, আজকের দিনের মেকিং নিয়ে একটা কমার্শিয়াল ছবি হোক, এবং তার মধ্যে ওই সময়কার রেফারেন্সেস থাকুক, তাহলেই সেটা মানুষ কানেক্ট করবে। দের ইজ এ হিউজ সেগমেন্ট অফ অডিয়েন্স যারা কিন্তু ওই কমার্শিয়াল ছবিটা দেখার জন্য এখনও বসে আছে, এবং কমার্শিয়াল ছবি ঠিকঠাক করে বানাতে পারলে, তাতে অ্যাকশন, কমেডি, গান ইত্যাদি সব কিছু ঠিকঠাক এলিমেন্টসগুলোকে জেল করে একটা সুন্দর গল্পের সাথে অরিজিনালি যদি বলা যেতে পারে, তাহলে কিন্তু ডিসেন্ট ব্যবসা করতে পারে সেটা, এবং ধীরে ধীরে আরও অডিয়েন্স যারা বিমুখ হয়ে গেছে তাদেরকে যদি ফিরিয়ে আনা যায়, তাহলে সেটা ব্যবসা করতে পারে। এটা নিয়ে কিন্তু দেবদার নিউ ইয়ার রেজলিউশন বলুন, যাই বলুন, এটা কিন্তু একবার ভাবা উচিত। আজকে আমি অনেকে বলতে পারি যে বাঘাযতীন তো একটা কমার্শিয়াল ছবি, কিন্তু বাঘাযতীনে যেভাবে দেবকে প্রেজেন্ট করা হবে, অরুণ রায়ের আমি তো ছবি আগে দেখেছি, তার যে সেন্সিবিলিটি সেটা কিন্তু কমার্শিয়াল নয়। আজকে দেখুন ফ্রিডম ফাইটারদের ছবি হচ্ছে আরও কিন্তু দুটো ফ্রিডম ফাইটারেরই ছবি, কিন্তু তার প্রেজেন্টেশন ইজ ভেরি ভেরি মশালা ওরিয়েন্টেড। তো এখানেও তারা অনেক কিছু করছে, আশা রাখছি যে দেবের যে নিজের সেন্সিবিলিটিটা আছে সেটা প্রডিউসার হিসেবে সে সেখানে রাখবে, তো এবং সেখানে কোনো ডিরেক্টরের সাথে ক্ল্যাশও হবে না, এবং তারপরেও একটা ভালো আউটপুট আমরা পাবো। এবার আমি জানি না, মানে
আমরা ওই দেবকে পাবো কিনা। বাট সত্যি বলছি, এটা বারবার আমি সেদিনকে প্রজাপতি দেখার সময় মনে হচ্ছিলো, আমি ভেবেছিলাম যে একটা ভিডিও বানিয়ে প্রত্যেকের সাথে এটা বলবো যে সিরিয়াসলি ওই দেবকে আমরা মিস করি, সেই পাগলু ডান্সের দেবকে আমরা মিস করি, চ্যালেঞ্জের ওই এন্ট্রি সিনটা মিস করি। এটা হতে পারে, জাস্ট একটু ঠিকঠাক রাইটার, ঠিকঠাক ডিরেক্টর, যার ওই সেন্সিবিলিটিটা আছে, সে করলেই হতে পারে, ফিরে আসতে পারে ওই, মানে এরকম হতে পারে না যে ওই সিনেমাটা কেউ দেখতে চায় না। মানে ওই সিনেমাটা নতুন স্টাইলাইজড ওয়েতে শর্ট টেকিং, গল্প বলার ধরনটা আজকের মতো হবে, কিন্তু এলিমেন্টসগুলো ওইগুলো দেখতে চায়, কে চায় না যে হাই স্পিডে দেব, মানে হাই স্পিড মানে হচ্ছে স্লো মোশনে হেঁটে আসছে, দেখতে চায় না। আপনি জাস্ট ভাবুন, কমল হাসানরা তো বুড়ো বয়সে করছে, তাহলে কেন দেব কেন করতে পারবে না? সো এইটাই আর কি আমার বলার ছিল, এটা খুব মন থেকে বললাম, খুব পার্সোনাল একটা কথা। আই হোপ যে এটা কিছু সামনের বছরে বা তার আমি জানি না কবে একটা ভালো কোনো কমার্শিয়াল ছবি, হার্ড কোর কমার্শিয়াল ছবি আসুক, এটাই আজকের দিনে বলবো অ্যাজ আ ফ্যান, অ্যাজ আ ফ্যান বয়, কারণ আমি বাংলা সিনেমা একভাবে আবার দেখা শুরু করেছিলাম চ্যালেঞ্জ থেকেই, আমি এটা বহুবার বলেছি। তো মাঝে তার আগে ছেড়ে দিয়েছিলাম অনেক, মানে কন্টিনিউয়াসলি বাংলা সিনেমা দেখতাম না, বাট চ্যালেঞ্জ ওয়াজ আ টার্নিং পয়েন্ট, যারপর থেকে প্রচণ্ড বাংলা সিনেমা দেখা ফলো করা। সো দেব উড বি ডেফিনেটলি আ ভেরি ভেরি ফেভারিট হিরো অফ মাইন ফ্রম মানে ডে ওয়ান, মানে যেখান যেদিন থেকে চ্যালেঞ্জ দেখেছিলাম। সো তার জন্য মানে তাকে ওইভাবে আমি না দেখলে মানে স্যাটিসফ্যাকশন হয় না। এবং আপনারা যদি লাস্ট যে ইন্টারভিউটা আমরা প্রজাপতির সময় করেছিলাম, সেখানেও আমি বারবার এই কথাটা নিয়ে মানে বলেছি, সেটা নিয়ে আমাদের ডিসকাশন হয়েছে, সেটা আপনারা দেখতে পারেন অবশ্যই। সো হ্যাঁ, এটাই বলা ছিল। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।